আমরা এখন দেখব সিস্টেম প্রোগ্রাম কি, কিভাবে সিস্টেম প্রোগ্রামিং করতে হয়। তো সিস্টেম প্রোগ্রামস প্রোভাইড এ কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট ফর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউশন। দে ক্যান বি ডিভাইডেড ইন টু, তার মানে সিস্টেম প্রোগ্রামটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য বা এক্সিকিউশনের জন্য একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে থাকে। তার মানে যেগুলো ভাবে ভাগ করা হয় সেটা হচ্ছে ফাইল ম্যানিপুলেশন, স্টেটাস ইনফরমেশন সামটাইম স্টোর্ড ইন ফাইল মডিফিকেশনস। স্টেটাস ইনফরমেশন মানে হচ্ছে যে আমরা ফাইল কখন মডিফাই হয়েছে, ক্রিয়েট হয়েছে, সব ইনফরমেশন এখানে রাখা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকে। প্রোগ্রাম লোডিং অ্যান্ড এক্সিকিউশন, প্রোগ্রামগুলো কীভাবে লোড হবে এবং এক্সিকিউট করবে সেটা করা হয়। কমিউনিকেশনস, ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, তো এগুলো বিভিন্নভাবে ভাগ করা হয়। তো মোস্ট ইউজার্স ভিউ অফ দ্য অপারেটিং সিস্টেম ইজ ডিফাইন্ড বাই দ্য সিস্টেম প্রোগ্রামস, নট দ্য অ্যাকচুয়াল সিস্টেম কলস। বেশিরভাগ ইউজারই তারা জানায় তারা সিস্টেম প্রোগ্রামের মাধ্যমে, যে প্রোগ্রামটা সিস্টেম আন্ডারলাইংলি বা সাইলেন্টলি বা হিডেনলি সিস্টেম কল করে, কিন্তু আমরা যে ইন্টারফেসগুলো দেখি, যে ইন্টারফেসের মাধ্যমে আমরা কাজ করি, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম প্রোগ্রাম। সেই সিস্টেম প্রোগ্রামের মাধ্যমে সাধারণ ইউজাররা কমিউনিকেট করে অপারেটিং সিস্টেমের সাথে। যেমন প্রোভাইড কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট ফর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউশন। প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউশনের জন্য কনভেনিয়েন্ট একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে। সাম অফ দেম আর সিম্পলি ইউজার ইন্টারফেস টু দ্য সিস্টেম কল, আদার আর কনসিডারেবলি মোর কমপ্লেক্স। যেমন সাধারণত ইউজার ইন্টারফেস, যেমন ধর আমরা যখন ফাইল ব্রাউজ করি, যেমন ফাইলের ফোল্ডার কী থাকবে, ফোল্ডার মধ্যে ফাইল ক্লিক 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 করে যাচ্ছি, সো এগুলো হচ্ছে আমাদের ইন্টারফেস, এগুলো হচ্ছে একদম সিস্টেম প্রোগ্রামস। এগুলো অপারেটিং সিস্টেম না, কোর অপারেটিং সিস্টেম না, কিন্তু অপারেটিং সিস্টেমের সাথে আসে বান্ডল হিসেবে, যাতে সাধারণ ইউজাররা ইউজ করতে পারে অপারেটিং সিস্টেমের ইন্টারনাল ফিচারগুলোকে। তারপর হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, ক্রিয়েট, ডিলিট, কপি, রিনেম, প্রিন্ট, ডাম্প, লিস্ট, জেনারেলি ম্যানিপুলেট ফাইলস অ্যান্ড ডাইরেক্টরি। তো ফাইল ম্যানেজমেন্টের এই জিনিসগুলোর জন্য আমরা কিছু সিস্টেম প্রোগ্রাম দিয়ে থাকি। স্টেটাস ইনফরমেশন, সাম আজ দ্য সিস্টেম ফর ইনফো, ডেট, টাইম, অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল মেমোরি, ডিস্ক স্পেস, নাম্বার অফ ইউজার্স, এগুলো যেগুলো আমরা দেখতে চাই বিভিন্ন সময় সেগুলো সিস্টেম প্রোগ্রামের মাধ্যমে দেখা যায়। আদার প্রোভাইড ডিটেইল পারফরমেন্স, লগিং, ডিবাগিং ইনফরমেশনস, এগুলো হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। টাইপিক্যালি দিস প্রোগ্রামস ফরম্যাট অ্যান্ড প্রিন্ট দ্য আউটপুট টু দ্য টার্মিনাল অর আদার আউটপুট ডিভাইসেস। সাধারণত এই প্রোগ্রামগুলো টার্মিনাল বা স্ক্রিনে ডিসপ্লে করে অথবা অন্য অন্য আউটপুট ডিভাইসে জিনিসগুলোকে ডিসপ্লে করে, প্রিন্ট করে। সাম সিস্টেমস ইমপ্লিমেন্ট এ রেজিস্ট্রি ইউজ টু স্টোর অ্যান্ড রিট্রিভ কনফিগারেশন ইনফরমেশন, যেমন উইন্ডোজে আমরা রেজিস্ট্রি ইউজ করে থাকি। যেমন আমরা এরকম প্রোগ্রাম হয়তো আমরা দেখেছি যে রেজ ইডিট বা রেজিস্ট্রি, এখানে উইন্ডোজে বিভিন্ন ইনফরমেশন কনফিগারেশন ইনফরমেশনগুলোকে এখানে স্টোর করে রাখে বিভিন্ন সফটওয়্যারের, যেসব আমাদের একবার সেভ করে রেখে পরে এগুলো ইউজ করে শুরু করে। তো এগুলো হচ্ছে রেজ এডিট, এই প্রোগ্রাম, এটাও একটা সিস্টেম প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে, রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে, আমরা আন্ডারলাইন অপারেটিং সিস্টেমের ইন্টারনাল অনেক কিছুই বের করে নিয়ে আসতে পারি বা স্টোর করে রাখতে পারি, সেটা হচ্ছে রেজিস্ট্রি। তারপর হচ্ছে ফাইল মডিফিকেশন, টেক্সট এডিটর টু ক্রিয়েট অ্যান্ড মডিফাই ফাইল, যেমন আমরা নোটপ্যাড ইউজ করি, এগুলো হচ্ছে টেক্সট এডিটর ফাইল ক্রিয়েট এবং মডিফাই করার জন্য। স্পেশাল কমান্ড টু সার্চ কন্টেন্ট ফর ফাইলস অর পারফর্ম ট্রান্সফরমেশনস অন দ্য টেক্সট, স্পেশাল কিছু কমান্ড ইউজ করা হয় সার্চ কন্টেন্টের মধ্যে ফাইল সার্চ করার জন্য বা ই করার জন্য। এগুলো হচ্ছে ফাইল মডিফিকেশনের জন্য কিছু সিস্টেম প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের সাথে আসে। তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, কম্পাইলার, তারপর হচ্ছে অ্যাসেম্বলার, ডিবাগার, এগুলো আমাদের অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারপ্রেটার সামটাইমস প্রোভাইড, অনেক অপারেটিং সিস্টেম যেমন লিনাক্সের সাথে সি এর কম্পাইলার, ডিবাগার সব কিছুই আছে। যেমন উইন্ডোজের সাথে আসে বেসিকের একটা কম্পাইলার আসে, কুইক বেসিক বলে, কিউ বেসিক, সেটা দিয়ে আমরা বেসিক প্রোগ্রামিং লিখতে পারি। সো প্রোগ্রাম লোডিং অ্যান্ড এক্সিকিউশনস, অ্যাবসোলুট লোডার্স, রিলোকেটেবল লোডার্স, লিঙ্কেজ এডিটর, ওভারলে লোডার, ডিবাগিং সিস্টেম ফর হাই লেভেল অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ, তো এগুলোও আমাদের অপারেটিং সিস্টেমের সাথে আসে। তো এই লোডারগুলো আমরা ইউজ করতে পারি, সিস্টেম প্রোগ্রামগুলো ইউজ করে আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে বা আমাদের প্রোগ্রামগুলোকে রান করাইতে পারি। সো কমিউনিকেশন হচ্ছে প্রোভাইড দ্য মেকানিজম ফর ক্রিয়েটিং ভার্চুয়াল কানেকশনস অ্যামং দ্য প্রসেসেস, ইউজার্স অ্যান্ড কম্পিউটার সিস্টেমস। কমিউনিকেশন হচ্ছে ক্রিয়েটিং ভার্চুয়াল কানেকশনস প্রসেসের মধ্যে বা ইউজারের মধ্যে বা কম্পিউটারের মধ্যে, এর জন্য কিছু কমিউনিকেশন
সিস্টেম প্রোগ্রাম আসে, যারা নেটওয়ার্কে কাজ করে, নেটওয়ার্ক কনফিগার করে, তারা এই এই সিস্টেম প্রোগ্রামগুলো ইউজ করে কনফিগার করে। অ্যালাউ ইউজার টু সেন্ড মেসেজ টু ওয়ান অ্যানাদার স্ক্রিন, ব্রাউজ ওয়েব পেজেস, সেন্ড ইলেকট্রনিক মেল মেসেজ, লগ ইন রিমোটলি, ট্রান্সফার ফাইল ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার। তো এই কাজগুলো করার জন্য আমাদের কিছু সিস্টেম প্রোগ্রাম আছে, সেটার মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। তারপর আছে ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস, লঞ্চেস অ্যাট বুট টাইম। আমাদের যে সার্ভিসগুলো আছে সব সার্ভিসগুলো আমরা বুট টাইমে, যে অপারেটিং সিস্টেম যখন বুট হয় তখন বেশ কিছু অ্যাপ্লিকেশন লোড হয়ে থাকে, যেগুলো বিভিন্ন কাজের জন্য ইউজ হয়। সাম ফর সিস্টেম স্টার্টআপ দেন টার্মিনেট, সাম ফ্রম সিস্টেম বুট টু শাটডাউন, বুট থেকে শুরু করে একবার শাটডাউন পর্যন্ত থাকে। প্রোভাইড ফ্যাসিলিটি লাইক ডিস্ক চেকিং, প্রসেস শেডিউলিং, এরর লগিং, প্রিন্টিং, রান ইন ইউজার কনটেক্সট নট কার্নেল কনটেক্সট, নোন অ্যাজ সার্ভিস সাব সিস্টেমস ডিমনস। তো এগুলোকে অনেক সময় সার্ভিস বলে, উইন্ডোজ আমরা সার্ভিস বলে থাকি বা সাব সিস্টেম বলে বা ডিমন বলে। ডিমনস হচ্ছে ইউনিক্স লিনাক্সে এই জিনিসগুলোকে ডিমন বলে। তো আমরা যদি উইন্ডোজে যারা কাজ করি তারা যদি দেখি যে আমরা যখন এরকম একটা সিস্টেম প্রোগ্রাম আছে যেখান থেকে আমরা দেখতে পারি যে ব্যাকগ্রাউন্ডে কী কী সার্ভিস আছে, রান করবে, সার্ভিস রান করতে পারে, এখানে আমরা স্টেটাস দেখতে পারি রান করতেছে, যেগুলো রানিং এগুলো রান করতেছে, এগুলো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সার্ভিস আছে যেগুলো কন্টিনিউয়াসলি আমাদের সিস্টেমে রান করে বা সার্টেন টাইমের জন্য রান করে আমাদের অন্য অন্য সাপোর্টগুলো দিয়ে থাকে। সো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে ডন পার্টেন টু সিস্টেমস, অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো সিস্টেমে থাকে না, রান বাই ইউজার, ইউজার নিজে রান করতে হবে। তারপর নট টাইপিক্যালি কনসিডার পার্ট অফ দ্য ওএস, এটা ওএসের পার্ট না। যেমন আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল ইউজ করি এটা অপারেটিং সিস্টেম পার্ট না, এটা আলাদা আসে, আলাদা আমাদের কিনতে হবে, ইনস্টল করতে হবে এবং আমাদেরকে এক্সিকিউট করতে হবে। লঞ্চ বাই কমান্ড লাইন, মাউস ক্লিক, ফিঙ্গার পোক, যেটা আমরা বিভিন্ন ক্লিক করে বা কমান্ড লাইন থেকে বা ফিঙ্গার বা টাচ স্ক্রিনে ফিঙ্গার পোক চাপ দিয়ে আমরা এটাকে এক্সিকিউট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।